ভক্তবৃন্দ, কিসাদে মোর সঙ্গ কিসাদে আহের? মোর সঙ্গ কিসাদে আহের হাবিয়ানে যেতা যেতা আহেছি, ও মোর বহুকু আহেছে, এবার সঙ্গ কিসাদে হচ্ছে? সঙ্গ পারাইতা? পিয়ালি সিনা রাধে রাধে, সাউন্ড গো কিসা দোসে? সাউন্ড গো পারাইতা? ঠিক আছে, মি 2-3 মিনিটের ভিতরে আরম্ভ করি। ভক্ত আহানিও করলা, ভক্ত আহানির পরে আজিকার যে প্রভুর কথা ওটা আরম্ভ করি হইতই। ঠিক আছে ভক্তবৃন্দ, 5 মিনিটের ভিতরে কথা আরম্ভ হইতই। ধন্যবাদ আমার ডক্টর শ্রদ্ধেয় মানস সিংহগির। প্রতিমা আসিনা রাধে রাধে, ঠিক আছে হানিও কল্লা। শ্রদ্ধেয় অনারি ক্যাপ্টেন নমস্কার, জয় রাধে। রাধে রাধে, আমার কুমার ইউ সিনহা বেয়ক, ধন্যবাদ ওয়াস করে দেনার কা আজিকারে কৃষ্ণ কথার মাঝে হাবিয়ান পুল দেনার কা বলিয়া মিদুরিত সাধারণ ভক্তি কাত করুরি। ভক্তবৃন্দ আহানীয় কল্যাণ, নিয়ম সময় নেই আমি আরম্ভ করত। অল্প সময়ের ভিতরে আরম্ভ হইতই আমার শ্রদ্ধেয় মানস সিনহা ইয়ে করে আমি অনুরোধ করি, গিরকে ইয়াথাং দিলে আমি আরম্ভ করত। কি গো আরম্ভ হইল আর না প্রি আরম্ভ হইল ভক্তবৃন্দ, হাবিয়ানা হেদিক মেয়ে বাকায় আরম্ভ করি। আচ্ছা, মেয়ে আথাং পেইল,
नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं तत्जयो मुदीरये वेदे रामायणं चैव पुराणे भारतस्तथा आद्यन्ते च मध्ये च हरि सर्वतो गृह्यते गजानन उदगनादिशपितं कपित्त जंबो फलचार बुखनम उमाशोतं शुक विनाशकारकं नमामि विघ्नेश्वर पाद पंकजं वंशीधरं तत्रधरं नमामि मरहरं मोहरं च कृष्णं मालाधरं धर्मधुरंधरं पार्थस्य सारथ्यकरं च देवं कर्तव्यदीक्षां समत शिक्षां ज्ञान भिक्षां शरणं गतिं च ददाति गीता करणाद्रवत कृष्णो गीता जगत हिताय वंदे हं श्री गुरु श्री युत पद कमलं श्री गुरु न वैष्णवं च श्री रूपं सग्र जातं सगन रघुनाथं वितं तं साजीवं साद्वैतं सावधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्री सहगन ललिता श्री विशाखं वितं च अखण्डमण्डलकारं व्यप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः अज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुनुर्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः गुरो ब्रह्मा गुरुविष्णुगुरुदेव महेश्वर गुरु साक्षात् परं ब्रह्म तस्मै श्रीगुरुवे नमः तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुतं देवी परमा नमि हरि प्रिये मूकं करति वचालं पंगं लंगयते गिरिं यत्कृपातमहं वंदे परमानंद माधवं वंशाकल्पतरुभ्यो च कृपासिन्धुभ्यो च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जय जय नित्यानंद जयाद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद वैहे श्रुता भक्तमंडली आज पुलदेशी ए चैतन्य भागवत संग हमार श्रद्धेय श्री मानव सिंह गिर के कार्तिकर नियम पाली अनुसारे कृष्ण कथा चुटिया मातानी का बलिया निमंत्रण हान करल हानते मी किताओ ना जानू गो वैष्णव गिरी थानी वैष्णवर आशीर्वादे वैष्णवर कृपा कृष्ण कथा माता जाना मन आसू अनेक किसु भूल त्रुटि थाई ओता जान भक्त शुद्ध मने करिया शुद्ध संशोधन कर दिया शुने जान का बलिया मि भक्तर श्रीचरणे मि भक्ति कात करू बी श्रोता भक्तमंडली पैलाई मि श्रीकृष्ण चैतन्य भागवत संग जे जे वैष्णव ज्ञानीगुणी जन आसी समस्त विश्व जुड़िया जे परिचालना आरम्भ करेछि धर्म थेके एकतार सृष्टि हय जे धर्मेर प्रचाराहान आरम्भ करेछि दीर्घदिन धरिया ओहान अति बर्तमानर काबुलिया नियम दरकार आमी कृष्ण पथे जाना आमार ता अति दरकार ओ पतु ओ सारा आमी वैष्णव धर्मर मानु वैष्णवे सनातनी मानु आमी ओ पतु ओ जानावान आमार ता दरकार तारो ए करेछि यात्राहान सफल
প্রভুরাং ওমি ভিক্ষামা করি যাহাতে এহান চলিয়া যাগা এহানেই মি প্রভুরাং ও ভিক্ষামা করি ধর বারো মি চৈতন্য ভাগবত সঙ্গর হাবি ভক্তরে নাংতে মাটি মি ধরে নোয়ারেসু হাব্বিরে মি এ পিথাই আসাদারাং ভক্তিকাত করবি অকরানির আগে মোর ছোট পরিচয় আহান ব্যক্তিগর পরিচয় আহান আমার ইমাও বারলে পইলা ওর মোর বাবা পণ্ডিত স্বর্গীয় গুলাব বাবু সিংহ গাংহান পূর্ব সিংগারী ইমা শ্রী কুসুম কামিনী সিংহ তারপরে আমার তার তিন বিগুণী দেবানন্দ সিংহ মিহি মাংসু মোর খোলাও আছে সুবোধ সিংহ মর চারিও বনকলোকেই বিবি সেনা গীতা লক্ষ্মী সেনা বারো মীরা মোর পরিবারে উনিশশো দুগর্ণী অসু আগ উনিশশো গিয়েলতায় হিতেশ্বর সিনহা বিশাল সিনহা আর অনামিকা সিনহা মি বর্তমানে বৈষ্ণবগিরি থানি চাকরিতে আসু ওয়েলনেস ডিপার্টমেন্টে চাকরি করুরি সাব ইন্সপেক্টর এঙ্কে মোর বাবার রেমি 2003 গুরুবরণ করেছিল কারণ মোর বাবাও ওষাদে নাম করা পণ্ডিত গো মেহেরপুর ইয়ার মাঝে তারে নাচনি করা নেই বাবারে অনেক অনেক পুরস্কার দিল তার মাঝে স্বর্ণপদক প্রাপ্তি হান পেইল বরবহান যুব কেন্দ্র তো আমার গুরুদাস্তাই নিজর থাল মোর বাবারে স্মারকপত্র ল দেছিল ও দিনও হান আমার বৈষ্ণব জেতা হাসিল তা নিয়ম পুরানা পুরানা মানু হাসিল যাই হোক বাবার যশ কীর্তিও হান চুটিছু আগ থনার কাবুলিয়া মি হুরকাঙ্কালে তো বাবার লগে চুটি তাউরি পিঠাউরি থাইয়া বাবারাং তো কথা চুটি চুটি ওলইয়া মিউ এপি চাকরি জায়গা পাকরে পাকরে বৈষ্ণবরাং যাহাতে মোর বাবার কীর্তি গলতাও খানি থাইব তা বলিয়া সময়ে সময়ে পাকরি মি কীর্তাও না জানো কৃষ্ণ কথা খানি মাততে করতে কিতা করতে বক্তই মরে মাফ করে দিবা প্রাণীও নাও জানো ও ভালো কথায় কথায় যাহাতে ভুল ভ্রান্তি থাইলে বক্তই মরে ক্ষমা করে দিবাং বৈষ্ণবগিরি থানি আমার দীর্ঘ তিন চারি বছর দরিয়া চলেছিল ইন্টারন্যাশনাল বিষ্ণুপ্রিয়া মণিপুরী ক্লাবে যা ধর্মক্ষেত্র এপিসুটা হান ও ধর্মক্ষেত্র এপিসুটও হান আমার তার এপিসুটে ওনার দুহান প্রশ্ন থার ও দুহান প্রশ্ন হান আমি পাঁচ দিন থইয়ার আমার বিচারক মণ্ডলী আসছি মি তানো নাঙানি থক ধরে দিন প্রণয় সিনহা ভক্ত প্রণয় সিনহা বিক্রম সুরজিৎ সমীরণ অনু প্রদীপ নিরুপম রাজকুমার রামমোহন চন্দ্রকান্ত গুরুজি বীরেশ্বর কাকা সুচিত্রা মমতা প্রবাসিনী প্রতিমা পিয়ালি পহেলি মুখার্জি কিরণ তপন ধরণিতা অন্তরঙ্গ ধাসী হাব্বিউ এহানার মাঝে যুক্তইয়া প্রশ্ন করে করে প্রশ্ন কর্তারা উত্তর কর্তারা আমি সাদের সৎসঙ্গ হান মূল্যবান সময় তামি ও মূল্যবান সময়ও হান আমি এপি সৎসঙ্গ করিয়ার দীর্ঘদিন চলে আসে ও এপি শুটে আমার যেটা বিচারক ভক্ত আসি ও তাই মোরে অজা পদবী হান দিয়া থদেছি যাহাতে তানু মোরে শ্রদ্ধা হান কর্তারা বারো যেটা পার্তারা নর্তারা তাও মোর যথাশক্তি ল তানুরে মি বুঝা দূরি তারও বৈষ্ণবগিরি থানি আমার চৈতন্য ভাগবত সঙ্গ যে চলেছে তানো যদি সময় পেই তারা ও তাইলে ও পে আইয়া মূল্যবান কমেন্টস আহান দিয়া ও প্রশ্নটা উত্তর দাইলে আমার যেটা ভক্ত আসছি আমিও অঞ্চল আহি তহানোর কাবুলিয়া যাহাতে প্রজন্ম যেতে আমার তা নোয়াই তারা ও তাও যাহাতে এটা পা করিয়া তানু সৎ পতুবোধে চলে পারানি বলিয়া এহান আমি মূর্খুলি দিয়া চল আসছি বা হান চলিয়া জিতইগা ওয়ান হাব্বির আশীর্বাদ যাহাতে আমি ধর্মত্র বিশুটে তো মি হাব্বির তরফে তো সাধারণ ভক্তিকাত করিয়া হেচা করুড়ি যাহাতে ওহানা তু ধ্যান দিবাং বৈষ্ণবগিরি থানি
आर्मी नाटिल करलो वैष्णवगिरि थाने आज ही नियम सेवार पालन कारण पल्लाई मातृभक्ति पितृभक्ति खानी मात्र पुत्र सम्बन्धे खानी मात्र एरपे गया आसल भक्ति मार्गे गया तरणी सेन बत जेहान लक्ष्मी पूजार दिन कम समय देशिलु ओहान बार आजी भक्तर मुंगे तुलिया दौरानी मुनासु भक्त एकचित्ते एक मने ए नामे हान श्रवण कर दिक कारण ए राम सुलनाम त्रिचक्षर जा राम जो शब्द गो दुगक्षर राम ए दुगक्षर राम शब्द गो देवादिदेव महादेवे क्या भाषिया एगर के इष्टदेव बुलिया ता किया ध्यान करलो एहान क्या कलिजुगे आमार ता अति दरकार हल मि कांग करे मातिया जाओनी का वैष्णवगिरि थानी राम जे नांगे हान ए हानल ताई जे साथे आमी गर्गत दियागो जालियार ओरे दीप बुलियार किन्तु प्रभुर नामे हानर नांग मालताई मणिदीप मणिदीप ते कि हान बोलेते आमी हरपर आंग तो मुनिया गोपियार ता है जे गो बौभान दिलो नानी बेर बौबरण दिलो नानी बेर ओ जे मणिदीप बोलताय भगवान श्री राम राम एवं नाम ओ राम मणिदीप बारो गोरे जे आमी लागियार ताई ओ तार माता जाय दीप थोपुटा अदिया लागियार दीप ताइले ए दीपे गो जे गो आमी दिया गो जे गो लागियार ओ गो आमी जदि समय अनात्मा कलन थयार बौहान दिले गो निप्तई समय अनाथ हवा कर बौहान दिले ओगो आमी थल जागा निजे साधु लिप्त किन्तु मणिदीपे गो ए मणिदीपे गो आमी जदि बाहिरे थयार जेमन मांगले ओ तेले गर्ग इंगाल नाइत आर गड़े भितरे जदि भितरे बरियार मणिदीपे गो तार उज्जवल हान मांगले ना जितुगा हाँ कुम्पी थना वैष्णवगिरि थानी ए राम नाम मणिदीपे कुम्पी थना बोलेते ठीक द्वारान और बदागरूपी थना ओ तैले ता बारान्दा हान उंगाल करत गर्व भीतर उंगाल करत अर्थात आमार देहर भीतरे जे राम नाम एहन कुम्पी थना बोलेता वैष्णवगिरि थानी ओ हान उल्ताय आमी मुर्गत ना गई बुकत ना गई हमार श्रीमुखे थना एहानल तई आस्था सर्वांगेर दरहानल तई श्रीमुख मुखे ओतल एपे थया राम रामे हान आमारता जोग करानी ए रामे हने आमार शुरनाम बत्रीस अक्षर बीज गो ए बीचे गो किसा दल बोलते वैष्णवगिरि थानी जे शाइलक्ष श्लोके महाभारत रचना व्यासदेव महामुनि गणेश्वर द्वारा एस लास्ट साइट लक्ष श्लोके हान दौरांग बाटेलो तई 30,000 15,000 पितृलोके ए तारपर 14,000 बाटेलो तई पितृलोके देवलोके बाटेलो तई 30,000 तारपर लाकान थाइलोवान मनुष्य जीवई पेला किन्तु मनुष्य जीवई 1,00,000 श्लोक वन पाकरे नरताई बलिया महादेव भावे बाटेलो बाटेलो आरो तीन भाग करलो आरो लास्टे श्लोका आन थाई वैष्णवगिरि की थानी श्लोका हान था हेतै बत्रीचक्षरे श्लोका हान हाँ तो बत्रीचक्षर हान तीन जगत बाटलो हानते अखर त्रिचक्षरे गेलगा दुग्गक्षर थाय ओ दैग्यक्षर उल्टाय राम अल ब्यासु मुनिर मालदता बाटके उड़ाइते खानी पाक ने बोलो आरो ओ राम शब्द दैगी प्रभुए महादेव बाबाय तार अंतरे थैया कैलाशे ता ध्याने बहिल दीनाहान मत्य धामे नीता वैष्णव बागरे नितेगा राम राम सत्य हे राम राम सत्य हे हरिबोल हरिबोल राम राम सत्य हे बोले मात्राओ पे प्रभु ए नामे अनहुना कैलाशे तो सुटिया हिलता जे आजिमी पल्ले परीक्षा करतु गो
যে মিতা বৈষ্ণব আগরে নিতে গা যে প্রফুর নামে আন কিয়া ধরিয়া নিতারা তা বলিয়া ছুটি আহিল। বুঝি শ্রোতা ভক্ত মন্ডলী কি আনুসে বুলেতে আয়া এ মিতাওর পিঠি যে দরতারা হা হাবি তা পিঠি পিঠি লোক ধরিয়া নামে আর পিঠি পিঠি যার গা এটাও হাবি রাম রাম সত্য এ রাম রাম সত্য হে বলিয়া জিতার গা গিয়া শ্মশানে থ দিয়া হাবিহান ওপেই নামানো উপিল মইল। তারপরে আইতে কোনো ওই রাম প্রফুর নামে আর না গেলা। তারপরে পুরিয়া বৈষ্ণবগিরি বৈষ্ণবপুরে পুরিয়া ফিরলা বাকিটা প্রভু উপির মাঝে ম রাম প্রভুরে পেয়ে থইলা বলিয়া ওপেই আপনার এ আরতি কি তাইতি করিয়া বিসর্জন দিয়া রাম নামে আন উপে থইলা হান দিয়া প্রভুয়ে পেয়ে থাইল বলিয়া ওরে শ্মশানে থাইলটা শ্মশানে থানায় ও মৃতা বৈষ্ণব ও যে পণ্ডিত যে ভক্ত আগ ওগর দেহগর যেটা শালিউ তাতা ভূষণ আকারে তা দেহগত মাখে তারপর আটিউ তাতা নামান করে সা করে ওহাল্লতা প্রভু মহাদেব বাবা শ্মশান বাসিয়া থাইল। এহান তাই রাম নামের মাহাত্য ও আল্ল রাম নামে হান এ বীজ মন্ত্র হান যেবকা মানব অন্তিম সময় রূপে এ সুরনাম বত্রিশে হান তা গানোয়ারের কুমাতে গার বুলেতে বিজোগ রাম রাম রাম। মৃত্যুর সময় তাও একখান খানি তা মাতে পারে হাবি হান্তা মাতে নোয়ারে ওভান তা শক্তি ওয়ান না পারে। বুঝে শ্রোতা ভক্ত মন্ডলী আজি যে পুলদেশী বৈষ্ণব আমি পুত্র আকারে ই মহাবার সেবা করিয়ার তাইলে পুত্র আমি কারে মাতিয়ার পুত্র কই প্রকার পু মানে নরক ত্র মানে ত্রাণ তাইলে নরকে তো রক্ষা করানি তার নামই পুত্র তাইলে নরক কি হান কি হানি মহাবারাং তো তীর রক্ষা করতে হান বললেতে ইমাও বাই যে তা নাকি কামিয়া থদেশি পুত্র আমার তা তিন প্রকার মিওয়ার মাথে দিয়ে জিঙ্গা আহান জরম ওইতে হইতে জরম ওইতে হইতে আমি ওরে পুত্রজ্ঞ বুঝার পুত্র তারপরে শুভকর্ম করলে সুপুত্র কুকর্ম করলে ও ওরে কুপুত্র বুলতরা তাইলে আমি তিন নমুনায় পুত্র গোপিয়ার তাইলে পুত্র কারে মাত্রা বলেতে যেমন বাবাটা বিকারা হান আছে ও বিয়ে কেয়ারও হান এ পুত্রকে গই না বেসের না বারা পারে জাগাত থর সেইটাই লো পুত্র আর একা হানুল তাই সুপুত্র ও বিকিয়ারু আনরে তা বারাদের সেটাই লো সুপুত্র কুপুত্র তাই ও কিয়ারু আনরে পুত্রক ওই বেসেদের হানতে পুত্র মানে পু মানে নরক ত্র মানে ত্রাণ তাহলে বাবারে কিসাদে নরকে তো আমি রক্ষা করানি ও হানল তাই পুত্র কর্তব্য হান পুত্রের আসল অথল তাই বাবার যদি কোনো কিছু হান ক্ষতি না করিয়া বাবার নাম যশকীর্তি যে পুত্রগুই করে যশকীর্তি করে দেনার কাই বলিয়া পুত্রকের আসল কর্তব্য হান বাবার গুণরে নষ্ট করানিকা পুতকর দায়িত্ব হানা গই পুতকর কর্তব্য হানল তাই বাবারে প্রতিপদে রক্ষা করানি সেটাইল নরক থেকে রক্ষা করা সেটাইল পুত্রের কর্তব্য বৈষ্ণবগিরি গীতানি শুধু জন্মইলে পুত্র পুত্র ওর কর্তব্য সুপুত্র কুত্র জানা এ হানল তাই ভক্ত ওরাং পুত্র ওরাং থানা লাগতে ও কারণে ইমা বাবাই পইলা কিহান জ্ঞান দে না বললেতে শুরুয়াতে সংস্কার দে না দ্বিতীয় জ্ঞান তৃতীয় চরিত্র ও হলো ইমা বাবা সর্বদা পুতকে গড়ে সংস্কার দে না পইলাই তারপরে জ্ঞান তারপরে চরিত্র কিন্তু বর্তমান সমস্যায় আমি সংস্কারে হান বাদ দিয়া জ্ঞানে দি জিয়ার জ্ঞানিয়াম তারপরে চরিত্র যে বাঁকা খানি এদিক সেদিক রূপে অপিত আমি হিম্পিয়ার যে মোর পুতক ওই মোর মুঙানা ডাঙরইয়া
ভক্তি আনপিয়া না করের কিয়া কারণ আমি সংস্কার উহান নাতলাম ওহান আমার জীবতর বুলহান না গই সংস্কার উহান আমি পইলা দে না থাকো শিলতা গুরুজনা হইলে কি সাদে হমা দে না বার আগদে নুকুলতে কি সাদে হমা দে না ইমা কুঙ্গো বাবা কুঙ্গো এটা আমার চিনুয়ানি থকর এহানো তাই আমার ইমা আবার পল্লাকার কর্তব্য হান বৈষ্ণবগিরি থানি যাই হোক আমি পৃথিবীর জরমসিতা হবা কর্ম হান করিয়া আমি মরিয়া জানা যাহাতে ওহান দোষ গই নিঙ্করানি আমি আহান হার পাশি যেদিন মহাত্মা গান্ধী মরিল দিন উহান তা মরানির আকাকু হাত হারাম হারাম বলিয়া তার নির্যান ভক্তমণ্ডলী আমি উহান করে পারানি আমার ও নিষ্ঠাওয়ান থানা পারানি আজি এসাদে ভক্ত আগো যে ভক্ত আগো রাম নাম সারা তা চলে নারে যে ভক্ত আগো রাম নামে মতো ইয়া রাম নাম ওর চরণে আশ্রিত না মনার তাহলে ভক্ত আগর আশা খাঙ্কা কি হান উষ্ণগিরি থানে যে বাঁকা নাকি রাবণর বেবুনিতা হাবি দইলা কোনো আগো বাকি নেই রাবণে অনেক চেষ্টা করল তা কিন্তু চেষ্টা তা বিফল হইল তার রাজ্য হানা কোনো আগনাথ হইলা যে রাজ্য মাঝে ফুলে ধনে ধান্যে পরিপূর্ণ যে শ্রীলঙ্কা ওহান আজি নিশূন্য যেমন হিংসাপাই খাসিয়ান বৈষ্ণবগিরি গীথানি কামারও ওই হারপার কামারও ওই কি সাথে কামানি যে সাথে কামিতে যদি সত্যিকারে কামার ও তা চিরদিন থাইতই চিরদিন বলতে যেমন যেহার নাকি দুই দিনে ক্ষতি আসিল ওহার না ইয়া তা পাঁচ দিনে জিতই গা চিরদিন তো কিতাও না উঠার কিন্তু সত্যিকারের যে তা কামেই তার আওতা ও তার নিয়াম দিন টিকে কিন্তু অসত্যে যে তা আমি কামি আর ওতা নিয়াম দিন না থার যতদিন আপনি থাইতারায় ততদিন থাইতই আপনি মৃতর পরে পুতুক ওই হারপার বা বাইতে তাতে অন্য কাম কামাই করে তা কামা হেতা ও তা থক থক বেছে দিয়া তা ভিখারি রূপ ধারণ করে ও ভালো যে ভক্ত গো ধন লক্ষ্যে কামি তারা তানু নিয়াম চিন্তা করে কামানি লাগতই যাহাতে পরবর্তীতে মর্জি পুতুতাই ও জমি জায়গা বিটা বাড়িতে বেচতে তানু চিন্তা করানি যে আমার বাবাই কিসাদে এটা ইনকাম করিয়া থইয়া গেছে গা আমি কি সাদে চলানি যে বাবাই আমার হুকাম হইতে তোর সংস্কার শিখাচ্ছে জ্ঞান শিখাচ্ছে এবং চরিত্র শিখাচ্ছে ও তা আমি কি সাথে রক্ষা করিয়া জানা ওহান আমি আমার সন্তানরে শিখুয়ানি তারপরে গাঙরে শিখুয়ানি তারপর সমাস আজি যে বাঁকা রাবণর সংসারে হান সোনার লঙ্কাও হান কীতাও নেই হইল বৈষ্ণবগিরি গীথানি মাঠে বাগত যদি হবা মাঠে বাগত বিগ্রহ প্রভুর হবা করে সোনাই রূপাই লেপিয়া থইলা পণ্ডিত আগোপি থইলা পূজা করণিকা কিন্তু ও মন্দির ও যদি কোনো বক্তা গনা জিতার আগা ওই পূজারী আগো আছে তারপরে প্রভু আছে না যেখানে ভক্ত যাবে না প্রভু পূর্ণ রূপ না ওর ওর ভক্ত গেলে গা পূর্ণতা আজি ভক্তের অধীন ভগবান ভক্ত আর কতিয়ার মাহাত্য আজি তরণীষ নরিয়ারি হানমি দিয়াজিঙ্গা বৈষ্ণবগিরি গীথানি তত্ত্ব তত্ত্ব তা হুনতে মনে তা খানি একচিত্ত ইয়া কৃষ্ণ নামে হান হুনানি এ হানি কামে লাগতো হানি একখানি কামে লাগতো তা এ হানিলো আমি জিতা হাই আগো আর বাকি কীর্তাও না বাকি তা বিথাইতেও
তরণ শিরোর মালক উল্টাই শরমা বুঝি সুতা ভক্ত মন্ডলী। ইমাগো যদি কৃষ্ণ পথে থাইরি ও তাইলে কুলদুমান রক্ষা করিরি, বা পুরুষাগো কৃষ্ণ পথে থাইলে তা কুলান রক্ষা করে বা কুলান পিতৃলোকের রক্ষা করে, বা অনেক অনেক আমার শাস্ত্রয় চোদ্দ শ্রী পিয়া চোদ্দ বংশ পিয়া ওখানি মুক্তি করে বলিয়া মাত্রা যদি ভক্তি পথে যদি পুত্র আগ থার। কিন্তু নারী আগ বেয়া পাও যদি কৃষ্ণ পথে থাইরি ও তাইলে ও বেয়া পা ওই কুলদুমান রক্ষা করে পারিরি। বুঝে সুতা ভক্ত মন্ডলী, আজি ইমাই যে বাঁকা গর্বে ধারণ করলো, কারে ধারণ করলো? তরুণী সিনরে গর্বে ধারণ করতে তেই মাতৃতা। হে প্রভু, মোর গর্বে যে সন্তান গো আছে প্রভু, ও সন্তান গো প্রভু তোর সেবা থানা। বুঝে সুতা ভক্ত মন্ডলী, মাতৃভাব মাতৃগুণে হান কতি ডাঙরতা, যে গো কৃষ্ণ পথে থাই তার আগর বাপু আন কি সাধে বৈষ্ণবগুরি তার মাতৃতা। হে প্রভু, যে সন্তান গো মোর গর্বে ধারণ করলো, ও সন্তান গো যাহাতে প্রভু তোর দাসরূপে থানা, তোর আতে নির্ঝান হইয়া মাগানি যাহাতে তা পুনর্জন্ম নানি, এ বাপে হালতেই সৌগরে ঘরবে থাইতে করেছিলি তা। ওই তৈতে যে বাঁকা সীতারে হরণ করানির সময় আনার মাঝে অপিত শোবে গো যে গো তরুণী সেনে গো ধাদজ বৎসর বারো বৎসর হইলতা, ও বারো বৎসরের সময় আনাত কুণাগত বইয়াতে মালেক এ কথা বারো নিঃসিংহ দিতা। প্রভু রাম আজি লঙ্কার মাঝে আইয়া সীতার উদ্ধার করতে আমার লঙ্কা হানোর সার খারে করে দিল, লঙ্কা হানাত বাতিয়াওয়াল জালিল বানোয়ান শ্রমায় এহান চিন্তা করে করে প্রভুর আরাধনা করিতা। হে প্রভু, আমি কি সাধ উদ্ধার হইতাম হইতা প্রভু, প্রভু যারা আমার তা আঁকতাউলে প্রভু, আমি রাক্ষস কুলে তো কোনদিন চিন্তা আইতা আইতা প্রভু, তোর দর্শন কোনদিন পেতাম আইতা বলিয়া এ সাধে চিন্তা করিলি সময় হানাত। ওই হে সদা ভক্ত মন্ডলী, আমার তরুণী সেনে গো পিঠিয়েতে গিয়াতে মালো করে মাতে তাই, ইমা ওই মা হা কি গো ইমা তুই কিতা টোটো রাউরিতা, ইমা আকুলি ওই কিতা টোটো রাউরিতা, হাই বাবা তোরে মি গর্বে ধারণ করেছিল পেট, মি প্রফুরাং মাগেছিল তা রাক্ষস কলে তো কিসাদ উদ্ধারণি। হাতে জগতীশ্বর রাম প্রভুর গৃহিণী গো যে গো সীতা বলতারা, ইমা সীতা বলতারা লক্ষ্মী স্বরূপিণী, ও গোরে তোর জেঠা ভাই রাবণে হরণ করি আলো হানতে, ও আজি রাম প্রভুয়ে এ আমার হুনার লঙ্কা সরকার করে দিল, কোনো আগর নেই বললো পে তরুণী সেন ভক্ত তরুণী সেন ভক্তি মার গাছে গো আজি মাতে তা মালো করে, ইমা যদি লক্ষ্মী স্বরূপিণী ঐরি প্রভু যদি রাম প্রভু হইয়া থার ও তাইলে তো ইমা ওর গুণখানি মোরে মাত নেই মা, রাম প্রভু গো কিসা দে তার রূপান কিসা দে ইমা মোরে খানি মাত নেই বলো পে। বই হে সুতা ভক্ত মন্ডলী, মালকে গীতা মাতৃ বললেতে, মালকে পল্লাই সংস্কার, মালকে মাতৃত বাবা, ও রাম প্রভুর গুণ মি সাধারণ বিয়াপা ওই কি সাধে মাতু, জগতীশ্বর রামরি আরে মি কিতা মাতু বাবা, তোরে মি পতা অদেহাদি তোরে মি পতা অদেহাদি, যদি তুই রাম প্রভুর যদি হার পানি মনার ও তাইলেতে পতা অদেহাদিং বাবা, ইয়ান বললেতে জাগা অসুখ কাননে যে সীতা দেবীরে হরণ করিয়া নিয়া থসে গা তো জেঠা ভাই উপে গা উনাইয়া এই গাড়ি হান্তি আঙ্কর কাউ সীতা দেবীরে বললো উপে। বই হে সুতা ভক্ত মন্ডলী, ভক্ত
ভক্ত কুম্ভা কাতার পিপাসাই থারগো কৃষ্ণ কথা আনুহনিং বলিয়া বক্তা গরমনি কুম্ভাকা সৎসঙ্গ আর করিম বলিয়া থারগো বৈষ্ণব গিরগি থানি আজি তরুণ সেনে গো সুটিলতা ইমার আং ইয়া থাং লইয়া ইমাও তালে মিজাউরি গা বলে না ডিল না করি তি চালাক করে জাগা বলিয়া চালাক করে ছুটলি বই হে সুতা ভক্ত মন্ডলী চালাক করে ছুটিয়া গেল গা গিয়া হতিয়া অশোক ভাটিকা বনে কিতাল বুলেতে দূরত্ব গিয়া সার গা ইমা সীতা ওর দেহের তাই রূপে হানে আলোকিত করেছে জাগাও হান বৈষ্ণবগির গীতানি গজেতেছে আমাদের তা হে জগদীশ্বর হে বিধাতা কি কি রূপ লোক কি কি তিল করে কোটি কোটি চন্দ্র কোটি কোটি সূর্য তিল করিয়া থি আমার লক্ষ্মী রূপিণী সীতারে তি উৎপন্ন করেছ গঠন করেছ প্রভু বুলিয়া পিঠে তো গিয়া সৌগ নয় 12 বছরের সৌগ গিয়া ডাকখান দেড় তা কমলা ভাবে চিন্তাই জানো কাসুপে ইমা বুলিয়া ডাকা আনিল উপে বই হে সুতা ভক্ত মন্ডলী মাতা ভাচ্ছিল প্রেমী মা গো নারী স্বভাবত বিবাহের পরেতেই ইমার উপহান দোরানী মনেরি নারী চরম উৎকর্ষ মাতৃত্বে বিয়ার পরে নারিয়া গতেই মাতা ভাপে আলো থাইরি গো সন্তান পেলু না পেলু কিন্তু তেই মনোহানাতে বাপে আন্ধার গো বৈষ্ণব গিরিগিতানি ও মাতৃভাবু অন্থায়াতে ইমা বলে সবাই ডাকা আনতে নাই ফিরিয়া চার আনতে তুল তুল করে আশির গোটার শোয়া গো দেহাতে বাবা তি কিসা দে গো তি মোর ইমা বলিয়া ডাহরতা তি কিসা দে গো মোর ইমা বলিয়া ডাহরতা এ সময় আনাত মি জোর জোরে আহির পানি বেলিয়া মোর বুকে গো তিঙা তিঙা মি মোর রাম প্রভুরে নিংসি উরি সময় আনাত তি মোরে কি দুঃখ জ্বালাতো না নাত বেলাইলে তো বাবা মোর ইমা বলিয়া ডাইয়া বলিয়াতে বুঝিয়ে সুতা ভক্ত মন্ডলী তের মাতৃ ভাব আর তে ফুটিয়া তো পেট আই আই বাবা মোর কুলে আই আই মরি মা বললে গো নাই মরি মা বললে হানতে তি মোর কুলে আই বুলিয়াতে কুলানাত নিল গা বৈষ্ণব গিরি কি থানি নিয়া মাতিরি তা কিয়া তি মোর পিঠে তুই মা বুলিয়া ডাকলে তা কি তার কা সত্তা মা তোর ইমা বার্নাংতে কি না হাই মরি মার্নাংতে সরমা ও তি সরমার পুত বলতে হাই হাই মা মিয়া হাসুতা কামান রকা হাসুতা নাই মা ইমাই মোরে মাতেই তা বলে মাল হা কে না মাতু তি মোর ইমা বললে গো নাই কে না মাতু মাত কি আনর তা হাই মি রাম প্রভু রূপান কি সাথে আনি ইমা মিও রূপানোর ঘটনা মানে হার পেং বলে ইমা হাসুতা রাম প্রভু ওর তার মিথুয়ান ও রঙুয়ান গাড়িগর রঙুয়ান সাধুয়ান কি সাথে ওয়ান খানিমা মি হুনানি কায় সুতা বুলিয়া মাধবে ও হে সুতা ভক্ত মন্ডলী সীতা দেবী সীতা এ মাতৃতা বাবা হে তরুণী সেন দুর্ভা দলশিয়াম যে গর মিথুয়ান দেখলে ত্রিভুবন মোহিত ইতারা মি ওগর রূপ ঘুণ মি কি সাথে গেই তো তা বাবা মোরাং ও শক্তিওয়ান নেই ও শক্তিওয়ান মোরাং নেই মি কি ছাদে গেই তো তা বলল উপে ও তাহলে তো ইমা মি করে সুহাসা আনতে পূরণ নাই নাই মি তো নাও দে সুহানতে মেয়ে তো রাং তো শুনতেও গা হে লক্ষ্মী স্বরূপিনী মি আহান মাতি মে নাই মা বলতে মাত মাত বলতে রূপ আনতে বর্ণনা গড় খানি মি চিত্র আগো আঁকিং তিমে ইয়ারি হান দিয়া জাগা মি চিত্র আগো আঁকিং বললো বে সীতা দেবী সীতা মাতৃ তো ঠিক আছে বাবা বুলিয়াতে রাম প্রভুর গুণে হান তো এই খানি গানে মাতিয়া জি রি গাও পে হে গোতে কি তা করলো বুলিতে বই হে সুতা ভক্ত মন্ডলী তাতে চিত্র গো আঁকিয়া খানি থাইয়াতে ইয়ারি অন্য মূল হানতে মালক রাং সীতা দেবী রাং দাদের তা ইমা চা তা ওইল নেই চা চা ওইল নেই চা বললো বই হে সুদা ভক্ত মন্ডলী
সীতায় রাম প্রভুর রূপবান দেহা তের হৃদি ও আর দূরে নইল শঙ্কর সোহানে বাপু হানে তৈয়ারি হনে তের বাপু আন্দরে নোয়ারিয়াতে মুই এই সুতা ভক্ত মন্ডলী সাক্ষাৎ তের স্বামী করে দর্শন করলো পারা ও দর্শন করিয়া মাতৃতা ধন্য হে ধন্য তরণী সেন তি মোর স্বামীরে দেহুইলে কো মা তি যে হান বর মাগতে মিতর হান দিত তোর মনোবাসনা পূর্ণ ও রূপে তরুণী সেনের মাদের দা বই সুতা ভক্ত মন্ডলী ভক্ত ওই সংসারে কীর্তা অনাচার হাত জোর করে মাদের তা না না ইমা মরে হন ও বড় আর মরে না দি মা মরেও বড় হান না দি মরে ও মনোবাসনা পূর্ণ হান না দি কি আনতে উলে মাতে হাই মি যা হাতে দিনা জোর মুচু দিনা আর মরতো ভান্তে মি প্রভু রামচন্দ্র শ্রীচরণে মোর দেহ প্রাণে হান নির্জান কতিও ভক্তগতার মৃত্যু হান আমি পারা অধম পাপিতাই ও তা আমি করে নর্তাঙাই ভক্তের আকাঙ্ক্ষা একমাত্র শ্রী জগতীশ্বরের যুগল চরণ রাধাকৃষ্ণের যুগল চরণ ওয়ান হার পিয়া মাতের দা কি হান বললেতে ঠিক আছে তুই মাতলে মাহিতে হুন হুন তথা আস্তু তোর মনোবাসনা উষাতেই পূর্ণ বললো আরো হারো উয়া সুটিল আরো আরো উয়া সীতা দেবীর তো বিদায় লইয়া দিয়া যার গাতা কি সাথে দিয়া যার গা বৈষ্ণবগিরি গীতানি মৃত্যু আর আমি হাবি ডরপিয়া কিন্তু আজি এ যে বালক সয়ে গই মোর মৃত্যু আন রামপুর চরণে ওইটুই আন হার বিয়া ওইটুই আন হার বিয়া হারো হারো উইয়া রাম নাম হান জয় ধ্বনি করে করে দিয়া যার কথা জয় রাম জয় রাম জয় রাম জয় রাম জয় রাম এ নামে আলো হারো 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 উইয়া দিয়া যার কথা অর্থাৎ জগতীশ্বর আমি জয় সে কখনো পরাজয় হয় না মাদের তা মালকুর মুঙে গিয়ে মাদের তা ইমা আরো আর ওই মাদের তা ইমা কি হাই মামি আইলু আ ইমার দর্শন করি আইলু এ কি আনতে হাই মা মোরে সাজা দে কুরা যুদ্ধ কার লগে রাম প্রভুর লগে হে রাম প্রভুর লগে না না বাবা না 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 তি না গো হান মাদলে বাবা রাম প্রভুর লগে না রাম প্রভুর লগে তুই যুদ্ধ ছাড়া নুয়ারতে না 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 রাম প্রভুর লগে না ইমা তিউ তে মা তুরিব না রামপুর ভুরাতে ও কাকই তো মা তুরিও না হদিন তুই কোন গত বইয়া মাত লেগো না ইমা রামপুর ভুরাতে মোর পুত মরো আমি মরি আমি উদ্ধার হই হদিন মাত লেগো না হাই মাতলু নাই মাতলু নাই ও আন্দে মি হু কাকই তো বাবে ঝর মা তুরি তা নাই আনতে ও তা বলে তুই রামপুর বলো যুদ্ধ করা বুঝলে হাই মা যুদ্ধ না করলে তো না মূর্তু নাই ও ও তাহলে তা আহান মাতি মন আসত বলেতে তোর ডামা বরং জাগা তোর বাবা ডামার বাবা যদি আদেশ দে উতাইলে উতাইলে তুই যুদ্ধ জানা পারতি বললো হানতে মালক ওরাং তোর কথা শুনল তাই তোর উনি সে মালকর হমা দিয়া যে তাকরূপে ছুটি ওই হে সুতা ভক্ত মন্ডলী আমি তে নরাইয়া খানি পাড়াই হইল আর কতদিন জিংতাইক দে এ সাদে বাপে আনলো ই হলু কে আনার থানা মনে কিন্তু তরণী সেন সাদে না গো 12 বছর শোয়া গো আজি যে ঠাকুর মুখে উবাইয়া কি হান মাতের বলেতে ডান বাবা কুঙ্গ ডান বাবা আমি তরণী সেন না সময় হানাত হাব্বিতা মরিয়া
রাবণে গো নিরুপায় অবু হসে গো মিয়ে বাকা কারে দিয়া বেঠিত যুদ্ধর মাঝে আ গৌ নইলে তো মিহে জিতু গা নাই বুলিয়া আছে সময় না তরুণী সেন ও গিয়া ফবুল গা ও তরুণী সেন আয় 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 হে কুলোর দি পকা গো ত্যাগ খুলাও জিংতাই আস জিংতাই আসত গো আর নেই সংসারে আর মোর হুনা রঙ্কা না তাক গৌ নেই একমাত্র তি আসত গো হে মনি মোর মনি গো আয় 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 বুলিয়াতে কাদা বুইয়াতে মাতে ডাল বাবা ক্যা চিন্তা করো তা কিতার কা চিন্তা করো তা বলে হতে হাই রে রে মোর বিরোধী রামে গই এরে হান লীলা হান করলো তা মোর হুনার লঙ্কা আর হাবিও সার খার করে দিল বললো ভাই হা ডাল বাবা মিয়া শুনাই বই সুতা ভক্ত মন্ডলী সৌগনায় হার না পার জেঠাকে মাদের দা না বাবা দি মনির দীপক এ শিলং লঙ্কা আনোর দীপক গতি মনি গো তিউসাদে না মাতি না না তিতে কিয়া তিয়া খুলা গো হাতু তোরি মার আখ খুলা পুতক গো তোর বাবার আখ খুলা পুতক গো মি 12 বছরের সৌগরে দিয়া পেটাইলে রামও বইল কোনো ওই মরে কিতাব আপতাই তা হার পাওয়া না তোর মি না দিয়া পেটাই তু না ডর বাবা হাতে কুঙ্গতে জিতে আ মিথাই হাতে জিতে গা তা বলে ভক্তি বান থইল আনতে মাতে তা ধন্য ধন্য তোর নাঙে আন্থ দে সিহান কিনা তরণী কতিও নুংসি নাং হান এক তরণী ইয় লোকের তরণী নৌগো যে নৌগ সংসার আহানোর মাঝে বাহিলে দেখতে কতি নুঙি ওর নৌয়ে গো ইহলুকের নোয়া গো এ নদিয়া তো এপারো হুপারে পার ইয়ার সেই তরণী আর এক তরণী আহত গুঙ্গুলতে ভবসাগরের নদীতে পার যে আর আমি বৈতরানি লিতই ডাঙ্গাই ওপেন মাঝে আর এক ভবসাগরের নদী তরণী আগো বই হে সুদা ভক্ত মন্ডলী আজি তরণী রেছি আর রাবণের মাতে তা মি তোরে সেই ভব নদীর ইহলুকের নাই আমি এই পরলুকের ভব নদীর তরণী গতি ও নৌগ মেয়গ সরিয়া মি পার ইঙ্ক এ রাক্ষস কুলে তুমি পার হই আমি প্রভুর স্থানে জিঙ্গা কো তার হুন হুন জাগা জাগা তোরে মি আদেশ করুরি জাগা যুদ্ধ জাগা গিয়াতি রামরে জিঙিয়াই গা আউল হবে বই হে সুতা ভক্ত মন্ডলী ভক্ত গইল হুকাং গইল হার পার নাই কৃষ্ণ কথা তা মা দাদা না না বাবা ডার বাবা মেয়ে করে জৈতে করে নোয়ার তো ক্যা কা বলে যে পেয়ে ইন্দ্রই জয়ী করে নোয়ারেছে যে পেয়ে মহিলা বনে জয়ী করে নোয়ারেছে কুম্ভকর্ণ জয়ী করে নোয়ারেছি ওইতে বাবা মি জয়ী করে নোয়ারতো নাই বললো পে ও তাইলে তো কি আনতে করে পারতে বলে বাদ্যা দানে পারতে হাই বাবা বাদ্যা নিউমাতে চেষ্টা করতুম নাই পুরাতে মাতে নোয়ার উড়ি চেষ্টা করতুম নাই ও তোমারটা উদা চেষ্টা হান তোর বাবা ঔষধে ঔষধ হইতে হইতে তোর বাবা দিয়া গেল গা ঠিক আছে চেষ্টা হান বুলোর মাইতে বাদ দিয়াঙ্গা জাগা বাদ দিয়াঙ্গা বুলিয়া তার আদেশও হান দিল আরো মালো বাবা মিতে মরি মাইডিয়া পেঠিল তা তোরাং তো আদেশ হান লইয়া পিছে দেমি ইমারাং তো আদেশও হান লইতু গা ও ঠিক আছে জায়গা তোর ইমারাং তো বিদায় লইয়া তি পিছে দে জিতিয়াও পি মরে হুমি আজি যাক বুলিয়াতে ওই শ্রোতা ভক্ত মন্ডলী আজি পোতে গো তার পোতে গো সিধা করে তা মুক্তির পোতে ও সিধা করে তা তরণী সেন আমি ভক্ত আমি পাপি তাই কীতাও হান না পিয়ার ভক্ত ওই তার পোতে গো সিধা করে তা কি সাথে সিধা করে তা জানে পোতে গো হং করে আনের গাতা নিয়া মালো করু মুঙে গিয়া হারো হারো ইয়া জৈত নিকর করে গিয়াতে মালো করু মুঙে গিয়া মাতের গাতা ইমা বলতে কি গো ডাল বাবারাং তো আদেশ লইলু নাই হাই হাই লইলে তা হাই কিতা বললো তা আজ ইমা যুদ্ধ জানার কা বললো হে আজ যুদ্ধ জানার কা বললো মোর ইমা শাল করে দে
মোরে মা শালগুড়েতে বললবে বই হে সুতা ভক্ত মন্ডলী, আজি কথাতে দিয়া বলল গো তোর জেঠা ভাই যদি আদেশ দিলে তেমনি তোরে জানার কাদি তো বললো গো নাই, আজি হাজা দেনার খাও বলিয়া মালকি এ যুদ্ধর বেশা বেশতা কিতা কিতা করলো বলে বই হে সুতা ভক্ত মন্ডলী, ভক্ত মালক গই পুতক ভক্ত গোর হিদির কথা হার পেরি মি কি সাথে সাজাইলে ও শাশু লতা কৃষ্ণ দর্শন করে পার দুই বৈষ্ণব গিরগিতানি মাতৃ কত ভক্ত ইমা গো ভক্তইলে কৃষ্ণ ভক্ত আইলে পুত গোরে কি সাধে যে করিরি উহার আজি সরমায় পুত করে শাল করে দে না তু বাইলি বৈষ্ণব গিরগিতানি কি সাধে উল্লেতে যুদ্ধর আবরণ তা থইয়া হরি নামের নামা বলি উহা নানিয়া রাম রাম বুলে বুলে ঘাড় গদ্দা দিয়া মাতির তাই হে রাম এরে রে মি শালগুড়ো দৌড়ি মোর পুত করে বুলিয়া রাম রাম উহান লইয়া 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 পুত করে শালগুড়ে দিরি রাম রাম নামের নামা বলি উহান গার্গদ্দাইল গার্গদ্দা দিয়া হদিয়া এমনতে কিতা করি রি বলেতে রামের মনি মনিহার রাম নাঙর ওষাদে মালাক ডাল ওষাদে রাম নাঙর নাঙো হারল মনিরার কাঠিয়াক ডাল পিদাইল বৈষ্ণবগিরি গিথানি পিদা দিয়া সর্বঙ্গে চারিও বাড়াতে গাড়ি ঘর চারিও বাড়াতে রাম 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 ইমে এহান ই করে দে না তাসে মালুকে গো ভক্ত ভক্ত যদি একবার ভক্তিতে লীন হয় কৃষ্ণ সারা গড়তা উপায় নেই নাম সারা গড়তা উপায় নেই প্রতি ক্ষেত্রে রামে আনাই তুই গোতে কুত্তাও কানা নাই তুই আজি তরুণী সেনর চতুর্দিকে তো অঙ্গে গত রাম 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 এহান ই করে দিয়া সর্বাঙ্গে ই করে দিয়া শাল করে দিল বৈষ্ণবগিরি গীতারে শেষেতে কি হান হইল বৈষ্ণবগিরি গীতারে কার দরকতা আনল আনিয়া থানা দিয়া মাধুরিতা হে তরুণী সেন এরে দৌড়িয়ে তা তাতি কোথান মোর কোথান থইসকো বাবা কি হানি মা এরে দৌড়ি কার দনু গেতা রাম প্রভু রাম কারাগত না লাগিসকো বলিয়া মালকে ওই মাদেরি তা বই হে সুতা ভক্ত মন্ডলী তোরে কার দনুক দৌড়িয়ে তা রাম প্রভুর গাড়িগর মাঝে বিধানের কানা গই রাম প্রভুর গাড়ি গতে কিন্তু অস্ত্রাজ্ঞ তীরাজ্ঞ না লাগক এ কথা থইতেই তা বুলিয়া মালকে কার্দনুকুতা দা দিয়া বুহে সুতা ভক্ত মন্ডলী কার্দনুকুতা দা দিয়া মা তেরিতা কিয়াই মা রাম প্রভুর গাড়ি গতে ক্যা কার্দনুক না গা দিত তা না ও দেহ গো ধুর্বাদন সাব ও গাড়ি গো যদি অস্ত্র গো লাগে ও তাইলেতে ভক্তের নিস্থার নেই ভক্তের অতীন ভগবান তারাং লাগলেতে ভক্ত দ্বিগুণ জলতন হইত আর ভক্তরাং যদি কৃষ্ণর অস্ত্র লাগে ও পাঁচ গুণ তার বেথান হইত ভক্ত এবং ভগবানের এ পার্থক্য হান ভক্ত ভগবান সারা না চলের ভগবান সারা ভক্ত না চলের ভাল তুই গারা না গাতিস তারাক না লাগো ইমা কি হাতে করানি মূলতে রামে যে তা কার গাতি তুই নাই ও তা তোর গাড়ি গত বিধ তোর গাড়ি গত বিধ হাই মা কারো তাতে মিতে নাটকেই তো বলতে হায় তুই আটকেই তে কি হাল হতে জয়রাম 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 বলিস কারো তা তোর গাড়ি হত না লাগতই বাবা কারণ রামরে জয় বললে হ্যান্তে
রং প্রুফ তাই জয় করলো নাই, তোর দেহাগত নাও লাগতোই, তার দেহাগত তার কার লাগতোই, তা নাও লাগতোই। ও বলল তুই অস্ত্র না ধরিস, অস্ত্র না কাটিস, কৌ বলিয়া মালকে এহান বুঝা দিয়া বৈষ্ণব গিরি গিধানি জাগা মুলিয়া সর্বঙ্গে রথানা তোর সাথে সাল করে দিয়া সর্বঙ্গে নামে হান দিয়া মালকে গই বিদায় দিতে মাতে দিতা বাবা বাবা তুই মর মনি গো নাই মরে তার ইমা বলি ডাহে করে আগ গৌ নেই মোর স্বামী গৌ নেই তেও গে জারগা বেলা দিয়া মরে তুই আগ খুলা ইমা বলি ডাহার গো মরে কুঙ্গ ইমা বলি ডাক তুই তা বাবা পুতক মালক আর মমতা ওহান দইয়া কার দনুগুতা বেলিয়া বারক মালো করে বুক জোরিয়া ধরিয়া মালক পুতকে দা জোর জোরে হাইরি পানি বেলিয়া কাত্তা রাতা ইমা ইমা মরে মুহত্তরা দিমা ইমাই মরে নারাইলেতে ইমাই যে আনু কাঙ্গুইতে করে সৎ মরবান সমান পূর্ণ নাই তুই মরি মা এরা দে মরে এরা দে আজি সরমা জগত হেন রেছে ইয়া মাতি দিতা হে জগতর বিয়াপা মি সরমাই যে মরুপুত করে হাজা দিয়া যুদ্ধ লাল ভামে দিয়া বেঠা দৌটি মি পাশানি গো মি পাশানি গো মি মোর আখুলা পুত করে মোর গা বুলিয়া দিয়া বেঠাউরি হে জগতর বেয়াবা মরে মাতিয়াও থাই কিন্তু মি হুকাং কালে হানেই করেছিল আশা মোর এক পুত্র সন্তান কৃষ্ণ আগে কৃষ্ণর চরণে দাসী গইয়া তাগা মেয়ে নাঙে হান কলঙ্কিত হয় থাই বলিয়া আজি জোরে জোরে বিলাপ করে করে সংসারের জীবতার বেদে না মরে পাশানি জেলা মাতিয়াও থাকা বলিয়া সুটিল বই হে সুতা ভক্ত মন্ডলী গিয়া মালকরাং তো ইমা মরে নাডিল করি মিজিঙ্গা বলিয়া অপিত মালকরাং তো বিদায় লইতে মালক আর এরা দেন না করি বাবা জাগা জাগা সব সময় রামপ্রভুর শ্রীচরণ আনছে থাইস তোর মনে হান তোর আহি গো দেহ মন হাব্বি রামপ্রভুর শ্রীচর অনুমান দর্শন করিয়া থাইস বলিয়া মালক সাদের সংস্কার ওয়ান শিক্ষা ওয়ান দিয়া ডে ফেলিল জাগা তোর ডান বাবার আশীর্বাদ লইয়া জাগা বলিয়া অপিত্য ছুটিয়া হিল আয়া রাবণ হর মুঙে উপাইলিয়া বই হে সুতা ভক্ত মন্ডলী রাবণ হর মুঙে উপাইলা উপে তার বেশভূষা ওয়ান দিয়া রাবণের মাতের তা রাক্ষস কলে জরম হইল ব্রহ্ম জ্ঞানী গো বামনে রাবণে গো ও রাবণ তরুণী সেনর বেশভূষা আনতে হতো বাবা তোরে কুঙ্গে আন সাজাইলো তা বলতে নহর বাবা সংসারের মোরতাতে কুঙ্গ আইতা বাবা একমাত্র মরি মানায় একমাত্র মরি মরি মা ছাড়া আজ্ঞৌ নেই বাবা মরি মাই মোরে হাজাইল তা কিয়া ইমাই হাজাদে সান ঠিক না পেলে থাং না না চাউরিতা কারণ ভক্তা ও কৃষ্ণরে প্রভুরে পানান কিসা দেয়ার তার বেশু আনু লাগে তোর সর্বঙ্গে রাম নামে হান দেয়া মোর বিরোধী মোর শত্রু রামরে পেয়া মোর অন্তরে গোর মাঝে মি গল্লু তোর অঙ্গ সর্বঙ্গে রাম নামে হান দেয়া আজি মাতের তা শুনুন মি যে অন্দর মহলে যে বিগ্রহ অথ শুনায় ও বিগ্রহ রাম সীতার আসন হান পূজা করুনি মি আগ্রহ না দেহেস মি গুপ্তভাবে পূজা করুনি সেইতে
আয়াই বলিয়া অন্ধর্ম হলে নি লগাতা ওই সেই সুতা ভক্ত মন্ডলী কতিও গোপনে গিয়া রাম সীতার বিগ্রহ মাঝে থসে থইয়া আরাধনা করে তা যে তার পল্লাকা জয় বিজয় যে রূপানায়া কুম্ভকর্ণ রাবণ সেগা সেই ভক্তি মার্গরে তোর অন্তর্গত আছে চারে চা রাম জগদীশ্বর রামের সীতারে চা দেবী সীতা মি মোর উদ্ধারর পতর্কা মিয়ে তা করে হইতা কিন্তু মোর অন্তরে মি সেই বজন মান্থ সুগ মি কোনদিন রাম সীতারে মোর দেহগত নাশে চাষে অপেত ভক্ত তরণী সেন তার অন্তরুগর মাঝে ভাবল ও তেও ডারবাবাদ তেও রাম প্রভু রাতে উদ্ধারণিকা বলিয়া করলীলা হানসে বলিয়া ও গুপ্ত বিগ্রহ দে হইয়া জাগা জাগা কিন্তু এতে মনে থইস ও শত্রুবিধি রাম ও নাং হাতে ধরে ধরে নাই যাক তোর ইমার নাং হান ধরে ধরে জিচগা কালো তো ওগোই মর সোনা লঙ্কা হান শেষ করলো নাই ওগর নাং হান ধরে ধরতে নাই যে এগো দৌ মাতের তা রাক্ষস গো নাই অপিততে হগো তো রাম এবার লক্ষণে চিন্তাত পড়েছি কে বাখা পিয়া কোনো আগর নাই তার আকো না লঙ্কার বাজে আগ্রহ নেই তাকো ওপে বই হে সুতা ভক্ত মন্ডলী তরণী সেনে গিয়া শঙ্খধ্বনি করল শঙ্খধ্বনি করা নিয়ে হা আগ্রহ নেই বলতেতে সোয়া গইয়া শঙ্খধ্বনি আগে করলো তাকো উলিয়াতে রাম প্রভে মাতা লক্ষণ কুঙ্গ চাঁদা শঙ্খধ্বনি করলো তা বিভীষণ এখনো মাহিল কুঙ্গ থাং চাতা তিতে আবির রুচি নজগো নাই আয়াই এখনো মাহিলে ও কুঙ্গ আয়াই সে আই কিসা দেব থাং সে আই পিছেতে বিভীষণ গিয়া চার গা হানতে ওই হে সুতা ভক্ত মন্ডলী বাপ গই মে দূরে তো নাচিন তুই তা পুতক গড়ে দূরে তোতে পুতো গই আটে হার পেয়ার মোর পুতো কাহের বলিয়া কিন্তু পুতো করে দেহা পুতো করে দে আনির লগে লগে মাদের দা দাদা তো লঙ্কা রাগু না পেয়াজি মোর পুতো করে ডিয়া পেটেলে তাকু বলিয়া রামর মুহান মনে মনে তা আয়ু পুষের তা সাজে যাবে পুষের আনতে রামপুর হেমাতে বাহাতি না চিনলে থাকতি বারে বারে পুষরতা কে আবতে হাই হাই বা চিনে নরে আহতা না বলেতে হ্যাঁ কে চিনে নড়তেই তা বলতে হাই সৌভ না চিনে নরে আহতা বারো পুষের মৃত্যু আন বারো পুষের পুষের আনতে হতে হা কিতা দাম আইতে পারো দূরে তো চিনো রই পারো আইতে পারো সে করে না চিনে হতাতে বুলিয়াতে রামপ্রভে হাই হাই মিচে ইংলাতে সেই আহ দিয়াতে অন্তর্গত মাতে এ তোর তো সময় হানা আহিল তা তোর উদ্ধারর সময় হানা আহিল তা অন্তর্গত রাম প্রভুরে মাতে প্রভু সবে অতি কিসা দেখ মি নাও চিন্ন মি নাও দে হেসু হা তুই তো লঙ্কা হানার মাঝে হাবিরে চিন গোতে পারো আজি বারো না চিনেছু বলে হান মাতর তাতে হাই হাই সবে গো মিনাও চিনু ইয়ারি পরিতে শুনেছু কিন্তু কার কি গো আর মিনাও চিনু ও এগোলগে তোর কোনো সম্পর্ক তা বলেতে হাই লঙ্কা তা আসিল পিতে হাবি লগে মোর সম্পর্ক আসিল কিন্তু প্রভু তোর লগে বন্ধু করলু পিততে মোর তা গলু সম্পর্ক নেই ও হাই হাই লক্ষণ জাগাতা সবে কিসা দেগো খানিক করে পরিচয় হাতি হার পিয়াই গা তা বলিয়া লক্ষণরে ডিয়া পিঠিল লক্ষণে গিয়া মাতের গা এই ভালক তোর পরিচয় হান কি হান বই হে সুতা ভক্ত মন্ডলী আমি সাধারণভাবে ইমাবার কথা ল আমার পরিচয় হান দিয়ার কিন্তু তত্ত্বগতভাবে সরল তত্ত্ব গুরুতত্ত্ব মহাতত্ত্ব আমি যে হানি মা বাবার এলো দেয়ার ওহান ওহান থক্য মানে চিন্তারা কিন্তু গভীর তত্ত্বে
মরলে মে ছোট প্রমাণা হান্দি বৈষ্ণবগিরি কি থানি মি তত্ত্বগত ভাবে পরিচয় হান কিসাতে আদি মি পল্লা পরিচয় দিল তা মোর বাপু গো গো পণ্ডিত আগ মোর ইমাও গো সাথে গো মোরে দোষ গই হবা করে চিনলা ওগর পুতক বুলিয়া কিন্তু গুর তত্ত্বে কি হানু সেগুলোতে বৈষ্ণবগিরি কি থানি আজি যে মি চৈতন্য ভাগবত যে লাইফে আসু হ্যাঁ সেটা হলো মহাতত্ত্ব গুরুত্বত্তে কি হান আছে উল্লেতে কৃষ্ণর নামে হানমি গোপনে শিকেছু হান দিনা হানমি ধর্মক্ষেত্র এপিসোডে কমেন্টা হান দিতে আমার বৈষ্ণব প্রণয় সিনহা সুরজিৎ সিনহা সমীর এ তাই মরে এ ধর্মক্ষেত্র এপিসোডে অজাগ দিলাদা সেইটাই লো মোর গুরুত্বত্তর পরিচয় হান যেহান মোর কৃষ্ণ নাম আন বিতরা সুহান তানো মোরে প্রকাশ করিল তা এর মধ্যে মহাতত্ত্বে কি হান হইল বলে তো বৈষ্ণবগিরি কি থানি মি পূর্বজন্মের কর্মফল এবাকার কর্মফলে মি এবাকা সরকারি চাকরি হান করি এর লগে লগে মি কৃষ্ণ কথা কৃষ্ণ পথে আসু আজি দজর মুয়ে আসু সেটাই লোক মহাতত্ত্ব এহান তাই মোর ব্যক্তিগত মহাতত্ত্বর পরিচয় হান যে মি অন্তিমে কৃষ্ণ পথে থাইতু গো না কোন পথে থাইতু গো প্রভু মাতা তাই যে পথে কৃষ্ণ রয় সেই পথ পবিত্র হয় ওহান বক্তা ওই হারপার কিন্তু অবক্ত ওই কি হান হারপার ওহানতে তা জানে ও হলো নিজর নিজর ব্যক্তিগত পরিচয় সরল তত্ত্বেই মা বাবার এলো তার কর্মে গুণে জ্ঞাতর গুরুত্বত্বে পরিচয় হইতে গিয়া তোর আচরণে এটা জ্ঞাত পরিচয় হান হইতে গিয়া তা আসল হান সেই আচরণে যে বাকা নিজেই মা বাবার যশকীর্তি কামাইতেই পুতকের দ্বারা মাতৃ পিতার যশকীর্তি হয় ওপেই গা তোর আসল পরিচয় হান হইতে গিয়া আজি তোর পরিচয় হান কি হান বলে লক্ষণাং কল্লুপে ঠাকুর পরিচয় লো কি তা করতে রণক্ষেত্রে তোর মোর পরিচয় কি হান মোর পরিচয় লো তোর কি হান তোর কর্তা না পরিচয় না করি পারর যুদ্ধ কর তুই সৌগত ইহা তুই অবহেলা না করি ধর কার্তনুক ধর বৈহেসু তা ভক্ত মন্ডলী এ কথা আনুনিয়া দা ফালবিও করাং আয়াতে মাথাটা দাদা দাদা বলতে কি গো বাহা শুয়ে গোতে বারো বছরের শুভ এ কমলা শুয়ে গো আমার রাজবংশীর মাঝে তেসাদের সৌলকেতে যুদ্ধ করিল কোনো আমার নিয়ম নীতি নেই নাই বাবা এ দাদা ও বিভীষণ এসবে কি সাথে গো তুই কেন আসিনলে তা আয় চালাক কর এসে গোর পরিচয় দে সর্বা অঙ্গে রাম নাম লক্ষণ মর্ণাঙে হান লইতা ছুটিয়া হেসে এ কি গো মায়াবী গো না ভক্ত গো তি হান্না পিল্লা কিতা হেতা বলুবে বই এসু তা ভক্ত মন্ডলী আজি বিভীষণে মাতের তা হে প্রভু এসবে গো হেতে মেতে গো না গে এসবে ওরে মারিল কার দুর তীর কানানা দিয়া তাপ মাথার গাথা প্রভু একমাত্র ব্রহ্ম ভান সারাই করে মারে নর্তি ভ্রমস্ত্র সারাই করে মারে নর্তি বুলুপি আচানক হইল রাম প্রভু লক্ষণ চাড়াক করে জাগাতা এ সবে করে লগে তুই যুদ্ধ করিয়া তুই পুরোপুরি হান লইয়াই বিভীষণে নামা তোমা হিতে এগর পরিচয় হান তুই পুরা লইয়াই বুঝে শ্রোতা ভক্ত মন্ডলী আজি লক্ষণ গিয়া পরিচয় হানা করতে নাতল হান দিয়া যুদ্ধ করানি করলা বুঝে শ্রোতা ভক্ত মন্ডলী নিজই ব্যক্তিত্ব গুণ হার পারো ওইতে ওইতে তোরে তা কীর্তাও কাম নাও হেলামি না করে তোরে তা তা কীর্তক মনে নাও করে লক্ষণ হলো তা যুদ্ধ করার কীক্ষারও না বইয়া
লক্ষণে কার্দে রাধারূপে অপি ভিতর দেবা কথা। হে লক্ষণ মি কার বরে বলিয়ান হুতা একমাত্র চন্দ্রর বরে, মি অমর মর মৃত্যু নেই, মি ব্রহ্মার বরে মর মৃত্যু, ব্রহ্মস্ত্র সারা তিমরে মারে নড়তে, তোরে কারে তালো মরে মারে নড়তে, তার ভিতরগত করিয়া তা ও ইউ হাল্ল এগরে যুদ্ধ করিয়া ওয়ান্থা করে দিল। ওয়ান্থা করে দে নাই লগে লগে হনুমান গিয়া রাম প্রভুরে গিয়া মাতের গাতা, প্রভু ঠাকুর লক্ষণ তে ওয়ান্থাইল নাই, ওয়ান্থাইয়া পড়িল, হ্যাঁ সৌগই ওয়ান্থা করল মর বিয়োগ লক্ষণ রে, হরি বল হরি বল। এসবই করতে সাধারণ গুণা কই, যে নামানি করেছে ও নামও হারল তাতে জয় করা তো বা হেতা। হে বিভীষণ হে বিভীষণ, মোর আশা কঙ্কা হাঁপিয়ে ফের মাঝে মোরতা নির্মূল হইল, বিভীষণ আয় আয়, মি আর সীতা উদ্ধার করে নোয়ারত, মি আর মোর অযোধ্যা ফিরে দাঁড়া নোয়ারত, আয় তি আয় তি নাইলে মোর উপায় নেই, আয় মোর পথে গতে ভা বলিয়া বিভীষণের ডাই হামাতের তা, এই বিভীষণ আয় 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 আয়, তিয়ে তাহা বিতে মাতর ব্রহ্মস্ত্র পিয়া মাতর, কিন্তু পরিচয় আর হান্না পরি বলে তুই কি হাল্লু কর্তা, কি হাল্লু কর্তা মরে মাত, কি লঙ্কার মাঝে সাধু সাধু আগে সাধু ভক্ত আগে লুকিয়া হেতাকো, বুঝিয়েছো তাহা ভক্ত মন্ডলী, ভক্ত এবং ভগবান, কিন্তু বাবুকে বাবুকে গই ভিতরে দে মাতের তা, তার অন্তর করে মাতের তা কি হান বৈষ্ণব গিরি জানি, কাঁদে নোয়ারিয়া কাঁদে নোয়ারে অন্তরগত মাতের তা, হে মনহান হে মনহান তিখানি সোহন কর, তিখানি সোহন কর, তিনাকা দি তিনাকা দি, তি কাঁদলেতে তোর আহির পানি পড়লেতে, পদগো পিছল দিত পিছল দিলেতে মোর পুতক উদ্ধার নাই তুই কো, মোর পুতক উদ্ধার নাই তুই, হে চক্রে হে অশ্রুজল, হে মনহান তি মোর অশ্রু না বেলে তি ভিতরেদের সহন কর, তি ভিতরেদের সহন কর বলিয়া বাপক তার ভিতরেদের কাঁদে কাঁদে রামপুরপুরের মাদের তা, প্রভু এ বালকে গো সাধারণ গোনা গই, তি ব্রহ্মস্ত্র গো আহ্বান কর, ওহান নাই লেতে পুতকে তোর আশা নাই তুই, বললো বারে বারে মারলো পে মাতের তা, বিভীষণ হাবিতাতে মা তোর মোর সংকেত দোর, কিন্তু তুই পরিচয় হাতে না দোর, হ্যাঁ হ্যাঁ হাবিতা আর বিয়া পরিচয় না দা, প্রভু মোরে ক্ষমা কর, প্রভু মোরে পরিচয় না করে মোরে ক্ষমা কর, প্রভু মোরে ক্ষমা কর, এক খান্ত মোরে ক্ষমা কর প্রভু বলিয়া মুরগো নিয়া প্রভুর আক তো ক্ষমা চাইয়া বাড়া দিয়ে গেলে গা, রাম প্রভু তা বিপদে পড়িল, মি সবে ঘর গছে হারা কি সাথে ব্রহ্মস্ত্র গে রাইতো, মি রঘুকুলর শিরোমণি মি কলঙ্কিত হইত গো, মি সবে ঘর গোসানাথ মি কি সাথে ব্রহ্মস্ত্র রাইতো, তা না 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 মি কলঙ্কিত হইল, মি কলঙ্কিত হইল হইলু কিন্তু না নাই তুই, মি সবে গজাতে অন্যায় কামে হার না করত, মি ভগবান রূপে রাম অবতার হইয়া মিয়ে কর্ম হানতে মি না করত গো বলিয়া সিদ্ধান্ত নিল বৈষ্ণব গির গীতানি, এ আন দেয়া এ আন দেখল বে বিভীষণ তা ফালো আহিল তা ওই মাইতে কি হান হইতে তাকে বলিয়া, বিভীষণ তা ফালো আমাদের তা, প্রভু প্রভু কি আন চিন্তা করো তা, প্রভু কি আন চিন্তা করলো তার, সীতার উদ্ধার নাই তোই, সীতার উদ্ধার নাই তোই, সীতার উদ্ধার নাই লেতে মিউ কলঙ্কিত থাই তো, কি আন তোর কলঙ্ক, আয় মোর কলঙ্ক তে আর মি তোর লগে তাও বাদ দিয়া তোর আশাকাঙ্ক্ষা পূর্ণ করে নাইলু নাই
ও ভালো মেয়ে কলঙ্কিত থাই তু তি সীতা সারা অযোধ্যা তো জানা নর্তি মেউ মোর আশার পূরণ নাইয়া মেউ উদ্ধার নর্ত প্রভু প্রভু সীতারে উদ্ধার করতে গেলে গা তি ব্রহ্মস্ত্র আহ্বান করাই লাগত হাই 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 হান তুই মাতলে হাই হান মোটা সীতার উদ্ধার করা নিমানে মোর আসল কাম হান কৌ বলিয়া রাম প্রভু আবিতা পাওরা ব্রহ্মস্ত্র আহ্বান করলো বই হে সুতা ভক্ত মন্ডলী জগদীশ্বর রাম সোয়াগর গজে নিরুপায় ওয়া ব্রহ্মস্ত্র আরাধনার কা বলিয়া উবা হইল হৌপের মাঝে ধরণী ধরণী সংকেত দিয়া মাতের তা হে তরণী হে তরণী তোর তা আর নাম সময় নেই তি ইহলুকে তো পরলুকে জিতেই গা তোর তা আর নাম সময় নেই তোর কি হান ভক্তি আছে প্রভুর প্রতি কি হান আছে ও ভান্তি নিংসিং প্রভুরে অন্তিমে যে সাধে জীবা গই নিংসিং মনুষ্যা গই তি আজি প্রভুরে নিংসিং বলিয়া ধরতী মাতা আকাশবাণী করে দিল আজি বিভীষণ এহান মাতা নে রাম প্রভু অস্ত্র তেরাতে না করলো অস্ত্র তাই রাধের মাহি নম রামচন্দ্রায় নম নম রামচন্দ্রায় নম নম রামচন্দ্রায় নম জয় রাম জয় রাম জয় রাম মালকর কথা আমার নিংসি বলতা ইমা ইমা মাতৃভাগ্য মালকর কথা অনেক সিংহ জয় রাম বলে মাই প্রভুর অস্ত্রতা হাবি জয় রামে হারল কাঁপিয়া বেলাইল না ধনুখান ধরেছে না কার্গব হাসে প্রভুর অস্ত্রতা হাবি জয় রামে হারল কাঁপল জয় রামে হারল জয় জয় গার করিয়া ছাইলাতে অস্ত্র তাই কীর্তাও করে নোয়ারিয়া রাম প্রভুয়ে বিভীষণরে ডায়টা বিভীষণ বিভীষণ হাবিতা করিয়া হদিয়া মরে তি শেষে শেষে মরে পদ্মনা দে ভাদ প্রভু তোর তো পদ্মতে ভাইল গো তোর প্রভু এগো গোসারা না মর তো প্রভু প্রভু ডাক দে চালাক্ষো নাইলে সীতা উদ্ধার করানি নাই তুই বলিয়া যে উৎসাহ দে না আহ্বান করলো ব্রহ্মস্ত্র বই হে সুতা ভক্ত মন্ডলী ব্রহ্মস্ত্র আহ্বান করানি আকাশ মতো ব্রহ্মস্ত্র আয়রে আন দিয়া ধনুনিশের যেই ধনুখানাত দেখলো রাম প্রভুর ধনুখানাত দেহানে লগে লগে কার ধনুক বেলিয়া আজুর করিয়া বহি বইয়া কিহান মাতের উল্লেতে প্রভু প্রভু খানিক করে বাসা প্রভু প্রভু খানিক করে বাসা মোরে সময় আখ্যান্তে মোরে মুহূর্ত আখ্যান্তে কার্গো নারাদি কার্গো নারাদি ইমারে নিংসিংহরতা ইমা ইমা তোর কথা আনতে হইল না ইমা মি প্রভুরা কারা অনাগাত দেশু ইমা নাগাত দেশু আজি মা মোর সময়া নাহি ইমা মোর সময়া নাহি মোর ইমা অন্তিম বিদায় দে ইমা ইমা মোর অন্তিম বিদায় দে আত্মার লগে আত্মা ভক্ত লগে ভক্তের ইমা মোরে বিদায় দে ইমা মোরে বিদায় দে ইমা মোরে বিদায় দে বুলিয়া মালগরাং বিদায় হান মাগের মাগিয়া পিছেতে জোর জোরে আহির পানিতা তার বুকে গো বাসিয়া
पूरा बाहिर भैया ए बुल बुलते तार जे अंगवता से चंदन लो लगा दे से नुंगशी पा चंदन लो राम नामे आनी करे दे से मालक के ओ राम नाम और नुंगशी पा ना और योता चंदन लो लगा दे से नामे हान मीटिया आहिर पाने तलो बाहे 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 प्रभु श्री रामचंद्र चरण गया भूल गया ए आहिर पानी चंदन राम नामे हन प्रभु क्या प्रभु छी चरणे फूल गाओ पे माता विभीषण विभीषण मी ब्रह्मस्त्र को मिसोय और अंकी साधे राय तू ना नाई तो चाचा चाचा की अलौकिक तार ए अश्रुई मोर पदधूलि दौत करे दिल तार चंदन और नुंगशीते भक्ते बं भगवान और भावहान ओई मी मोर भक्त और गजमी की हान करतु ना नाई तुई ना प्रभु सीतारे उद्धार करते गेले आते ए अस्त्र तोरता मारा नहीं लागत चाला कर सीतारे उद्धार करते प्रभु तोरता तिया ताना से ओहनाती नावासी प्रभु नावासी चाला कर अस्त्र गदर नावासी ओगुदे मदरता हे मोनान ती दहन कर आहिर पानी ना बेले ती सह्य कर खानिक कर सह्य कर समय नाहिल आरा खानिक पर आवासिले मोर पुतक प्रभु श्री रामचंद्र राते मोर तो ओपैती कादि जर्जरिया कादिस को बुलिया विभीषण तार मनोहानरे बुझिया अस्त्र गजे राम प्रभु एराय लोपे आकाश मार्ग गर्जन करिए जा रूपे प्रभु रे माता खानी परा बासा उल्लूपे प्रभु तोर उपु आर्मी आक्रम दर्शन करी दर्शन करी प्रभु तोर नमजल धर श्याम तोर जुगल चरण आर्मी दर्शन करी प्रभु मी आर कुंभका दर्शन करतो तोर चरण मोरे थदीस प्रभु जुगे जुगे थदीस जन्मे जन्मे थदीस प्रभु मी तोर रूपवान से आसी अमी मी ओ पोतु होता हिमता पुलिया जय राम जय राम बुलिया थाइलो पे बम मस्त्र गई क्या तार गारे गो दितुब को करिया बेला दिलो वैष्णव गिरी की थाने তিতুব্গ করে বেলা দিল বেলা দিয়াতে এ গাড়ে গো গিয়া মাটিয়ানাথ পরিল ধরতি মারাম পরিয়াতে হারাম 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 বলেন ওয়ান দিয়া অশ্রুল গাড়ি গো বাহিয়া বিভীষণ তা ফালো গেল গা বহিষুতা ভক্ত মন্ডলী বিভীষণ দা ফালো গিয়া চং চং ফালের মুরে গো তো কৌরা না থয়া কিতা করে বুলেতে হে তরণি হে মোর মণি হে মোর ঠই গো হে মোর আখুলা পুতগ্গ আখুলা পুতগ্গ মোর আখুরম বাবা বলনে মোর আখুরম বাবা বল क्या नाम तोरता चा मोर मिथवान चा मोर आखरुम बाबा बुल मोर पिता बुलिया डाक दे मी मोर हृदय रे पाषाण करिया तोर स्वर्गर पोते गो मी परिष्कार करे दिलुता तोर मृत्युर कारण मी निजे अस्त्र गो बागा दिलु তোর পোতে গো প্রভুর চরণে থাক গুলিয়া করলু তা তারও মোরে তুই ক্ষমা করিস মোরে তুই আখরুম বাবা বলিয়া ডাক দে বলিয়া বিভীষণ এর সাথে বিলাপ করার সময় অনাথ রাম প্রভু দা ফাল্লো আহিল আয়াও দিয়া মাতের হা অসম্ভব অসম্ভব বিভীষণ তোর তিয়াকে হাত তোর পুত করে তি মাতিয়া এ যে মৃত্যুর কারণে হান হইলে হান কতেও পারলে তাকো কতেও পাশানি হৃদয় গোস তোর এ তিয়াকে হান এ ত্রিউবন তোর সিংহ ইতাই
क्या का दौड़ता ना का दी ना का दी का जाते किता करते ना का दी हाय प्रभु नौका दूरी प्रभु प्रभु खानिक कर बुलिया प्रभु रे ओपे बहुल वैष्णवगिरी थाने बहु एक ही हान बोलते बाबा नाय मालो गुरु मुख ना देख लो बाबा गुरु बाबा न बोल लो ओ काटा मुन्नो गो दिखंडित मुन्नो गो प्रभुर श्री चरणे अर्पित कर दिल अर्पित कर दिया कि हन मातर बोलते प्रभु प्रभु मैं कितना ना चाहूरी प्रभु मोर पुतो के गोरे प्रभु प्रभुर दासी को हंकरिया थोस प्रभुर चरण सारा ना करिस को प्रभुर चरण ना तो ना से चको प्रभु बुल्लो पे राम प्रभु माते ठीक आसे तार मत भक्त गो मी कुनो दिन हो तारे मी ना राई तो मोर लगे लगे तारे थोई तो वैष्णवगिरी की थाने मी कुनो दिन तोर पुतक तरणी सनरे मोर हिदिगत तो नार शेषे तो जुगे जुगे तारे लो मी लीला करतो तारे मी सखा गो हम करतो तार लगे मोर गुप्त रस मी थोई तो तार लगे ও তাহলে তে প্রভু আয়কার যুগেতে কিসাদে থইতে ওই হে সুতা ভক্ত মন্ডলী হাই মি যে বাকা দাপরে অবতার নিতুয়া কৃষ্ণ রূপে ওপেই মি এ তরুণী সেন মোর আঠৌবা বন্ধুগ সুবল রূপে আইত যে বাকা মি কলিত গৌরাঙ্গ রূপে আইত ও পিতা গৌরীদাস রূপে আইত সত রাধার ইয়ারিতা হাব্বি গুপ্ত ইয়ারিতা তার হাত থাই তুই তার অন্তরে থাই তুই তারাং তুমি এন রাধার ভাব রসে তামি তারাং তো লই তু আর কারণ দেখি আন মূল্যেতে আর তো যুগে মি তারে লগে থইত জীবর কাউলে আমি আর তো থইত তার মতো বক্তা গো মি আটাও লগে থইত কুমার বলতে তা যে নামাবলী হান দেশে তার রক্ত তো এ নামাবলী হানোর নামে হান সৃষ্টি হইত ও নামাবলী হান কলির জীব বৈষ্ণবে ও নাম হান গার্গ দিলে ও বৈষ্ণবতা তানু জন্মে জন্মে মরে পেইতায় তানু যে সাথে বাসনা করতায় ও সাথে মরে পেইতায় কলি জীব এ হরি নাম এহান গার্গ দিয়া যে বা কাইতাই পে তানুর বাসনা পূর্ণ হইত বললো পে বিভীষণ ধন্য ধন্য প্রভু মোর মনোবাঞ্ছা পূর্ণ হইল মি আর কিতাও না চারি প্রভু এ সাথে করিয়া আজি রাম প্রভে তার ভক্ত করে উদ্ধার করলো তারে লগে থইল দাপরও থইল কলিতেও থইল নামে হানলো থইল বৈষ্ণবগিরি কি থানি ও আলো রাম নামে হান মণিদ্বীপ এ হান জুহান রাগাগ থি বাঘ রাম নামে হান থতি এ হারলো প্রভুরে পিতাঙাইতা এ হান আজি ভক্ত তরণী সেনর ইয়াই হানাত মাতেদের তা প্রভুয়ে পরের যুগে মি কি হান হইতো আর ওর মাতের তা বৈষ্ণবগিরি কি থানি বৈষ্ণবগিরি কি থানি ভক্ত ভগবান ওর মিলন হইল ভক্ত করে উদ্ধার করানি ভগবানর আসল কাম হান ভগবানর রে ডাঙর করানি ওভানও বক্তাওয়ার কাম হান ও ভাল ভক্তে ভগবানর সম্পর্ক হান এহান যুগে যুগে থাইয়া যার গা আজি রাম প্রভু ভক্ত আগর উদ্ধার করিয়া এ যুগে যুগে তার নাঙে হান থিল বৈষ্ণবগিরি কি থানি কৃষ্ণ কথা এই আরি তার মাঝে মোটা অনেক ভুল ভ্রান্তি বা কোথায় থাজি তৈ গা তারও মিমে বাহিরে থাইয়া এটাখানি চেষ্টা করুরি
তাইলে মোর গুরুজন, মোর বাবা, মোর অজা স্বর্গীয় গোলাপ ভাবু সিংহ, ইমা কুসুম কামিনী সিংহ, তানু মোরে পিতৃলোকে তো আশীর্বাদ দিদার আরো, মি আজি কৃষ্ণ কথা তা মাদে পারুড়িতা, মোর অজাই মোরে মাদে হিলতা, মোর বাবাই কি হান বললেতে গুরুরে মুঙে থইস, পিতা গুরু মাতা গুরুরে তি মুঙে থইলে কপুরি, তি মে কি গৌনা গইব বুলিয়া, ইমে খোলবটি কি উবাসত গুলাইয়া, ইমে ভক্তিবান করিয়া তি চলিস, মি তোর তো তা না থায়া, হাবিতা মাতে দিয়া জিতুয়া, মোরে মোর বাবাই মোর অজাই মাতে ছিল মোর গুরুদেব মাতে হিলতা, তি যে পিও থাক তিমে শুদ্ধা নৃসিংহ হইস, গুরুপদে গো নৃসিংহ হইস, ওইলে মি তোর মুংহানাত তোর অন্তর্গত হাই আমি হাবিতা মাতে দিতু, তিয়েতে হাবিতা তি পেয়া জিতেই গা, একমাত্র ভক্তি ভক্তিতে মুক্তি, ও ভালো প্রভুয়ে মাতেরতা সংসারে মাতা পিতা এবং গুরু তিনগি নাও মর তারা বৈষ্ণব গিরি গীতানি, আমিতে ইমামল্লে ইমামল্লে হরে কৃষ্ণ, ইমা মরলে ইমা মরেছে, বাবা বললে বাবা মরেছে, গুরু মরলে গুরু মরেছে, না মাতা পিতা গুরু কখনো মরে না বৈষ্ণবগিরি তার কখনো মরে না, ইমা যদি মরিরি মোর ভিতরে আছে বাচ্ছুল প্রেমে হান লুপ্তই আজিতই গা, বাবা যদি মরেছে বলেতে বাবাই মরে যে আর শাসন করে ওয়ান লুপ্তই আজিতই গা, গুরু যদি মরেছে বলেতে গুরে মরে কৃষ্ণ লগে মিলাদের ওয়ান ওয়ান লুপ্তই লেতে, মোর দেহাগতে কি গো মোর দেহাগতে কি গো না গো, পাপ নেই পাপ নেই বাহার তুফান হলোই তো বৈষ্ণবগিরি গীতানি, এগোতে শুনতেও এগোতে জিতই গা, এগোতে দেখতেও এগোতে জিতই গা, এগোতে খেতেও আরাকাওতে জিতই গা, বৈষ্ণবগিরি গীতানি বল মাতা পিতা এবং গুরু এ তিনই গি এ তিনই গি মরে সেই বলে কোনোদিন না মাতিও, শুধু দেহতে নির্জান বাকি কিন্তু দিব্য চেতন স্বরূপ, গুরু এক দিব্য চেতন স্বরূপ, গুরু ও দেহ গনা গে গুরুরে দেহ বলেতে কীর্তন না পিলে, গুরু এক দিব্য চেতন স্বরূপ তোর ভিতরে তোর ভিতরে যেটা নাকি লুপ্ত হইয়া গুঞ্জিয়া আছে ও চেতন হইয়া আছে, ও তারে চেতন করে গো একমাত্র গুরু, গো কারাচন্দ কার হিরু কারস্তি উচ্চতে অজ্ঞান ও গার্ষক মৌন সংশয় গুরুদেব, যে গই মোরে অন্তরের তো অন্তরে যে অচেতন অজ্ঞান যেহান আছে, মি হান না পেয়া কুকর্ম করুরি হান না পিয়া পাপ পথে যাওরি গা, ও যে পাপ পথে তো গু কারাচন্দ কার গু মানে অন্ধকার, রু মানে আলু, অন্ধকার মানে অলস মানে অজ্ঞান, অজ্ঞান মানে অন্ধকার, তিনি আনি এক সমান, অলস মানে অজ্ঞান, অজ্ঞান মানে অন্ধকার, অলস গো অজ্ঞান গো অজ্ঞান গো অন্ধকারে থার, রু মানে আলু, রো মানে আলু, আলুতে কি সাথে বলতে জ্ঞান, জ্ঞানতে কি হান বলেতে আমি হান না পাশি ওয়ান হাট পানি অনুরে জ্ঞান বলি আর তা, সেইটাইলো সরল তত্ত্বে জ্ঞান, কিন্তু গুরুতত্ত্বে কি হান মাতে আধ্যাত্মিক, আহানতে বাহ্যিক জ্ঞান আহানতে আধ্যাত্মিক জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান কারে মাতে বলেতে জ্ঞান এমন মহান শক্তি আহান, জ্ঞান এমন মহান শক্তি আহান যে জ্ঞান আনে মানুষরে সর্বদা সৎপথে নিয়ে যার গা, জ্ঞান কখনো মানুষরে অন্ধকারে নানের গা, ও ভালো জ্ঞান হান দেহাগতা নিয়া ভোজন সাধন করানি, জ্ঞান হান না লেতে আসল তত্ত্ব আন হান না পৈতাঙ বৈষ্ণব গিরি থাকে, না গুরু চিনে পারতাঙায় না মাতা চিনে পারতাঙায় না সংসারে দেচনে পারতাঙায়, ও ভালো সংসারে হানোর মাঝে বৈষ্ণবগিরি গীতানি থাই প্রভুর সংসারে থাই, যে সাথে সাগর আগত নো আগত হাইলে চেইতে কতি হবা লাগে, কিন্তু নৌ যদি পানি হানা ডুবের ও তাইলেতে নৌ গো রাশিওয়ান বাঙর, অর্থাৎ সাগরে গো সংসার আহান, ও সংসার নৌরূপী আমি দেহ গো
এহান পিছতে তত্ত্ব আছে, এ দেহে গো নৌরূপী তত্ত্ব গ এ নৌ গ হাতে পানীয় না যত ঠাইতেই তত নৌ নুঙই অর, কিন্তু মুহতে যে বাঁকা দেহ গ তাইতই অমনি সাগর গ ডুবতেই নৌ গ। ও হাল সংসারে থাক মুহমায়াত না ফাঁসি, ও তাইলেতি শান্তিতে থাইতে মোরে ছুটি তজিতে গা নদীহানোর পার্গত্য ভগতপুরর হুপারে লিতইলেই আমার কুম্ভটানপুর মন্দির পদল লিতইলেই ইমার লগে মোর দেহা নেই, ইমাই মোরে থিল করে দেনা তাই দিতা। হাতে ইমা মোরে থিল করে দিয়া যেই মি তার না দেখলু ইমা আমনি ঘরে আইলি বাবাই মাথায় যেতা কুহান পেয়াতে থিল করেইলে গা বলতে হাই ওরে কালবাটো পেয়া থিল করেইলু গা, হাই সু ঘরে মি থা না দেখলু পিতে কি হা না আনল, হাই না দেখলে হানতে অপিত্য আর না দেখলু আনোর চিন্তা না করি। ক্যাকা বললে না দেহ আল্লদ যদি চিন্তা করর কল্পনা থাইলেতে তি সৈত আন পাহুড়তি, তাবার আইতই দিনও হান ও দিনও আন তিবার তোর মায়া হল থাইস, খানিপারা কাদা তো যাবে কার না দেখলে অপিতি মনে করিস এগোতার চাকরি যা ফুল গা, কারণ কোন দিন বারো এত লোকে দেহা কর তুই না কোন দিন আয়ের দেহা নেই করে নোয়ারে। ও হালো যে বাঁকা অদৃশ্য আগর লোক আগ অদৃশ্য ইয়ার দেহা দিই না আর ওপে মনে করানি ওগর প্রতি মোহ নানি ওগর প্রতি দয়া ভাব নানি ও আর কোন দিন আমার বাক্যতা ইয়া তারে বারো দেহা পিতাঙাই। ও হালো গাঠালি তো দেহা দিই নাইলে অপিত অপির মাঝে ও ভালো যন্ত্রণা করিয়া দেহ না থনি, নাইলে তো আমি বর্তমান ও হান পাহাড় থামে বৈষ্ণবগিরি থানি। ও হাল কৃষ্ণ নাম এহান, কৃষ্ণ নাম বলতে কৃষ্ণ অর্থ হান হাট পানি লাগত, ক্রি মানে আকর্ষণ, শ্রম মানে হাবি বস্তুর আকর্ষণ করে পারে, যে সাথে চুম্বকা গই হাবিলু আর আকর্ষণ করে ঠিক উসাদে কৃষ্ণই হাবি বস্তুর আকর্ষণ করে, কিন্তু মহাদেব তার হরে বুঝলা হরণ করে কি হ্যাঁ বিদ্যুৎ চমকের উসাদে মহাদেবর মূর্তি আগ পদ্মতে যেতে আমি দেহান নাই অপির মাঝে পেরাক করে মহাদেবরে দেখলে যে ওই প্রভু বলে হমা দেয়াতা বিদ্যুৎ চমকানি ডেকি ও মহাদেবর মূর্তি গো দেখলে শ্রীলিঙ্গ দেখলে আমি লগল হমা দেয়ার সেটা হরণ করতে পারে, মানে বিদ্যুৎ চমকানি ডেকে দৌজিল কানে আর ডেকে মহাদেবে মানব মনোহর আকর্ষণ করে পারে সেই হরণ করতে পারে সেই হল হরে। কৃষ্ণ তাই তা যেমন চুম্বকা গই হুদ্দা লোহা ঘরে আসলে আসলে পারে নাই কৃষ্ণ কিন্তু লোহাকেও আকর্ষণ করে তারপরে বাড়িগরু আকর্ষণ করে প্লাস্টিক গরু আকর্ষণ করে সর্ববস্তুকে আকর্ষণ করতে পারে তাকে বলে কৃষ্ণ। ওলো কৃষ্ণ চরণে যে গজার গা ও গো সংসারে তা ফিরে আহে নোয়ারের, কিন্তু মহাদেবর চরণে গেলে গা খানি বিম্ব বলে পারো আহে সংসারে আহে পারে, কিন্তু কৃষ্ণ ভক্ত ফিরে আসতে পারে না, কৃষ্ণ ভক্ত ফিরে আসতে পারে না, কৃষ্ণর চরণে গেছি গা গো বৈষ্ণবগিরি গীথানি আমি তো মাটি না পা করেছি কিন্তু পা করেছি তাই হার পাশি কৃষ্ণ চরণে অর্পিত সৌগ ও গো, কিন্তু কৃষ্ণ চরণ সারা দুনিয়া আনাও দেয় আছে হ্যাঁ তাই বৈষ্ণবগিরি গীথানি বাক্কা সময়হান ওই পাঁচটা তো করেছো সাতটা বাজিল গা, হাতে আমার ভক্ত হাবিয়ান আসি ভক্তর কমেন্ট পাউরি কৃষ্ণ নামে আনা থাইলু হাতে ভক্তরে মি উত্তরও তা দেনানো আর উড়ি, ও ভালো মোরে ক্ষমা করে দিও মি হাবি ভক্তর শ্রীচরণে ভক্তি করুড়ি আমার ভাগবত সঙ্গয় মোরে এ মূল্যবান সময় আনতেছি মি কীর্তাও হানা পাশুব একমাত্র মোর বাবার আশীর্বাদে মিয়ার কিতা মাত্তু বাবার আমি কিতা মাত্তু বাবাই মরে শব্দই মাহান্দুয়ান মাতে হিলতা যে হালো মি চলিয়া হাসু কুমান বুলেতে বড় হতে বড় সাথ কর যদি ভবে সকলের কাছে নত হও তবে হইলে বড় বংশ বড় কেহ নয় থাকিলে গুণের অংশ তবে বড় হয় বাবাই মরে মাতে হিলতা, ডাঙরিয়া যদি ডাঙর আশা কর ও তাহলে দুঃখাশর ডেকে হুক্কাঙ
হইলে বড় বংশ বড় কেহ নয়, ডাঙর কুলে জরম সদ বুলাতি ডাঙরও নাগয়, থাকিলে গুণের অংশ তবে বড় হয়, যদি তোরা গুণ না থাক ওতাইলে তুই ডাঙর হইতে। তারও তুই ঔ দইহানি পালন করুন বুলিতে কিসা ধার পিলে, বনে কত শত শত ফুল ফুটের নাই, ঔ ফুল তা এমনি ফুটের এমনি জড়িয়া পরের, ঔ ফুল তা তা সাতরতা কিন্তু প্রভুর চরণে নাও পরের, সে এমনি ফুটে এমনি জড়িয়া পরে, তারও ঔষাধে ফুলবটি কি পুতকে গো নানি, পুতকে গো ডাঙর হইলে প্রভুর চরণে অর্পিত নি, মানে ইমাও বার কাজে লাগানি, ঠিক ঔষাধে বৈষ্ণব বিরগিধানি, পুত্রকুলে পুত্রী কুলে রূপে জরম হইলে ইমাও বার শ্রী চরণে ইমাও বার চরণে ও দেহানি, যে সাথে বক্তা কই নিকরের সাথে পুতকে গো পুত্রী গৌ ইমাওয়ার প্রতি মর্যাদা ভান্তিলে জগতীশ্বর হারবর জগতীশ্বরের তোর বক্তৃতা গ্রহণ করে, ও ভালো ইমা ভাবা এবং গুরুরে কোনোদিন অবহেলা না করানি, যেপেই পেলু হমা দেনি, যেপেই পেলু তানোর আশীর্বাদ লোনা গুরুজনের আশীর্বাদ লোনা, মি আমার ধর্মক্ষেত্রে বিষয়টোর যত ভক্ত উপস্থিত অদেশি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গত তানোরও মি অজস্র আশীর্বাদ অজস্রমী থাকার দৌড়ি, তানু কৃষ্ণ প্রত্যেকত নিজরে থনার কা বলিয়া মি হিচা করুড়ি, ভাগবত সঙ্গর যেটা গুরু গুরুজন বর্গ যেটা আসি জ্ঞানী গুণীজন আসি তানুর পক্ষে মি কি কেউ না হইব, মিমে যেহানি দরে সুহানি ও হানি এপিঠ গুরু গুরুর কৃপায় খানি প্রকাশ করলু অজস্র ভুল থাই তৈ ও তা যেন মোরে ক্ষমা করে দিও, বারো আশীর্বাদ দিও যেন কৃষ্ণ পথে মিথাই কৃষ্ণ কথা লোখানি সৎসঙ্গ করে পারি বলিয়া মি হাব্বির শ্রীচরণে ভক্তি কাত করিয়া মি এপে বিদায় নৌড়িগা, হাব্যাহানে আক্রুম জৈধনিহান দিয়াদি আথানি তুলিয়া, হরে কৃষ্ণ 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 হরি হরি, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরি হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, সর্বে ভবন্তু সুখিনং সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তো মা কচিত দুঃখ ভাগ ভবেৎ, মি হাব্বি ভক্তর শ্রীচরণে মি সাধারাম ভক্তি কাত করুড়ি, রাধে রাধে।